জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নওগাঁ চার আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল। অনেক আগে থেকেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী মাঠে সরব থাকলেও একদফার আন্দোলনে রাজপথে বিএনপি। তবে নির্বাচনের প্রস্তুতি সেরে রাখছে দলটির মনোনয়ন প্রত্যাশীরা, প্রস্তুতিতে পিছিয়ে নেই জাতীয় পার্টিও। নওগাঁর প্রতিনিধি আব্দুর রউফ পাভেলের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নওগাঁর চার আসনে সর্বত্র লেগেছে নির্বাচনী হাওয়া। ভোটারদের আশীর্বাদ নিয়ে মাঠে সরব আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। নৌকার দুর্গ হিসেবে পরিচিত আসনটি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা। দল মোটামুটি প্রস্তুত, আমরা সকলে একসঙ্গে মিলে আমরা নৌকাকে বিজয়ী করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালাব। বর্তমান সংসদ সদস্য এমাজউদ্দিন প্রামাণিক ও তার ছেলে সেফায়েত জামিল প্রামাণিক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি নাজিমউদ্দিন মণ্ডল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ বাকি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিরাহিনী সুলতান মাহমুদ গামা ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আমরা মানদার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছি এবং সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাকে নমিনেশন দিলে আমার মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শতভাগ নৌকা মার্কায় এই আসনটি উপহার দিতে সমর্থ হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইউনিয়নের আমাদের সাংগঠনিক ভিত খুব মজবুত। ইউনিয়ন কমিটি এবং থানা কমিটি, এরা আমরা খুব সাংগঠনিকভাবে খুব সুসংগঠিত। অপরদিকে সরকার পতনের একদফা আন্দোলনে রাজপথে সরব থাকলেও নির্বাচনের প্রস্তুতি সেরে রাখছে বিএনপি। দল যদি নির্বাচন করে এবং দল যদি আমাকে মান্দার জনগণের সেবা করার জন্য সুযোগ করে দেন, মনোনয়ন দেন, আমার সার্বিক প্রস্তুতি রয়েছে। দলীয়ভাবে এখানে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, আমাদের সাংগঠনিক কাঠামো অনেক ভালো রয়েছে। ভোটের প্রস্তুতি নিলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই জাতীয় পার্টি। নির্বাচনের যত রকমের প্রস্তুতি নিতে হয় আগামীতে বিজয় নিশ্চিত করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি পার্টির চেয়ারম্যানের নির্দেশে। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মত থাকলেও সুষ্ঠু ভোট চান ভোটাররা। আমরা চাই এই নিরপেক্ষভাবে যেন আমরা ভোট দিতে পারি, অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন পাই, আমরা ভোটার হিসাবে যেন আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। নওগাঁ চার আসনের ভোটার সংখ্যা 3,18,700 জন। এই আসন থেকে আওয়ামী লীগ 6 বার, ধানের শীষ 3 বার এবং 1 বার করে জয়ী হয়েছে জাতীয় পার্টি ও জামাতে ইসলামী। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।